thế đó thác. Thằng cura cura bajna beje. আর বাজনা বাজেনি, বাজনা বন্ধ হয়ে গেছে। সামনে পরীক্ষা, তার কোনো হুঁশ আছে কি? আছে আছে বলেই তো আমি তো জীব, নাহলে জড় বস্তি বলতো। আবার মুখোমুখি কথা, পড়াশোনা না করে এদিকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন বাবু? আর হ্যাঁ, ভুল বললে, ভুল কথা বললে, ঠিক আছে? নাকে সর্ষের তেল দিইনি, দিলে জ্বালা জ্বালা করে, তাহলে আমি ঘুমাতে পারতাম না। বেশি বড় বড় কথা না বলে যা আগে পড়তে বাস। দূর বাবা, সকাল সকাল তবলার মতো বাজিয়েই যাচ্ছে গালটা। থু, আর পুজো যে কেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝতে পারি না, সেই পড়া আর পড়া পড়া পড়া। বোঝে না সে, বোঝে না সে তো আজ। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा तुमको, मैं चुरा लूंगा तुमसे, दिल में छुपा लूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से पूजो शेष हो गया छे, और आमी प्राइवेट जॉब करी, ठीक है? তাই বেশি ঢং না করে আমার টিফিনটা রেডি করো, এক্ষুনি বেরোবো, লেট হয়ে গেছে, নাহলে অফিসে গিয়ে পথে ঝাড় খেতে হবে। ঢং করছে মুখের সামনে, তাড়াতাড়ি যাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, রেডি করে দিচ্ছি। পুজো কটা দিন এত স্পিডে কেটে যায় বোঝাই যায় না। সেই অফিসে যাও, বসের ঝাড় খাও। কিরে অমিত, অফিস নেই? অফিস তুই কি ভুলে গেছিস যে আমি সরকারি স্কুলের টিচার? কি গো, আমার টিফিনটা হলো? ঠিক আছে, আমি চলে যাচ্ছ। ঠিক আছে, সাবধানে যা, আসছি। সালা সরকারি চাকরি বলে ছুটি আছে, ছুটি আর আমার। কিরে প্রিয়, পুজো কেমন কাটালি বল? কেমন আবার, সিঙ্গেলই কেটে গেল, মজায় মজায় পুরো। সিঙ্গেলে ভাই কী মজা রে? কিছুই নেই, পুজোতে গার্লফ্রেন্ডের সাথে ঘোরার মজাই আলাদা ভাই। একসাথে হাত ধরে ঘোরো, খাও দাও আর সেলফি তোলো জমি, এক কথায় ভাই ব্যাপক এনজয় করেছি ভাই গার্লফ্রেন্ডের সাথে, ব্যাপক। তো আমি কী করবো, সাইকেলান না ভাই, সাইকেলান না। গার্লফ্রেন্ড ছাড়াই পুজো একবারে মজায় মজায় কাটিয়ে দিয়েছি ভাই। তোকে বুঝিয়ে লাভ নেই, ঠিক আছে চল আমি আসছি, গার্লফ্রেন্ড ফোন করছে, বেরোতে হবে, বাই। ঠিক আছে, যা যা। ভালোবাসা কেন এত অসহায়, মুখে প্রেম মনে আশা নিবে কেন মা? কেন প্রতিবারের পূজোয় কেন আমি কেন সিঙ্গেল থাকি মা? একটা গার্লফ্রেন্ড করে দাও না প্লিজ মা, প্লিজ। আমিও চাই ওর মতো মজা করতে, প্লিজ। নেক্সট বারের পূজোয় প্লিজ আমাকে একটা গার্লফ্রেন্ড করে দাও মা, প্লিজ মা, প্লিজ। পিয়ারে পিয়ারে, এটা বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো কোনটা প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলবে, ঠিক আছে? স্যার পুজো তো শেষ হয়ে গেল। হ্যাঁ জানি জানি, সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, এবার পড়ায় জোরদার মন দাও। আরে স্যার ওইটা বলছি না, স্যার খাওয়াতে হবে তো এবার। কেন, ঘরে খেতে দেয়নি? আরে স্যার বিজয়া ট্রিটটা তো দিতে হবে এবার। সেটা বিজয়াকে বলো, আমি কেন ওর ট্রিট দেবো? আরে স্যার বিজয়া দশমীর ট্রিটের কথা বলছি। ও সেটা তো আগে বলতে হবে, বিজয়া দশমীর ট্রিট বলতে হবে তো নাকি? আচ্ছা দেবো দেবো, তবে একটা শর্তে কিন্তু। একদম স্যার একদম, আপনার সব শর্ত আমি মেনে নিতে রাজি, বলুন কী শর্ত? দেখো তোমার সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, তাহলে ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স চারটেতেই 100-100 পেতে হবে, আর বেঙ্গলি আর ইংলিশে দুটোতে 90 আপ রাখতে হবে, তাহলেই বিজয়া দশমীর ট্রিট দিয়ে দেবো। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো আপনাকে ট্রিটের কথা বলবো না, সত্যি ভুলে গেছি, এরকম মজা আর কখনো শুনতে চাই না স্যার, সরি স্যার, সরি। মজাটা কে প্রথম শুরু করেছিল? হাই রিটার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানিও,
আর তোমাদের সকলকে জানাই শুভ বিজয় আর প্রীতিও শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক, ভালো থাকো। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল আইকনটা আছে বাজিয়ে দাও, আরও নতুন নতুন ভিডিও আসবে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর ফেসবুক পেজে ফলো করতে পারো। ফেসবুক পেজ হচ্ছে প্রিয় ভাইন্স, আর ইনস্টাগ্রাম হচ্ছে প্রিয় বিজলি। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, চেক করতে পারো। বাই।